ওরে গৃহবাসী খোলদার খোল, জলস্থলে বনতলে লাগলো যে দোল। হ্যাঁ, ফাল্গুনী হাওয়ায় যখন প্রকৃতি দুলছে সোহাগে, তখনই মানব হৃদয় ছুঁয়েছে নানা রঙে। উদযাপিত হচ্ছে দোল পূর্ণিমার মহোৎসব। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমাও বলেন অনেকে। তবে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধা ও সখীদের সাথে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা দোল উৎসবে মেতে ওঠেন। পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীরা সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন হিন্দু পাড়া এবং মন্দির প্রাঙ্গণে এই উৎসবে যোগ দিতে থাকেন। এ সময় ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পরে সনাতনীরা রং দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। রং খেলায় মেতে ওঠে শিশুসহ উঠতি বয়সী কিশোর কিশোরীরা। এদিকে রাঙামাটিতেও সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা মহোৎসব শুরু হয়েছে। এই উপলক্ষে শহরের তবলছড়ি রক্ষা কালী মন্দিরে পূজা, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে দোল পূর্ণিমা উৎসবকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। যেমন ভারতের উড়িষ্যায় দোল উৎসব, উত্তর ও মহাভারতে হোলি বা হরি, গোয়া ও কঙ্কন অঞ্চলে সীমাগা, দক্ষিণ ভারতে কামায়ন। উত্তর ভারতে হোলি উৎসব বাংলার দোল যাত্রার পরদিন পালিত হয়। নাফিসা নোয়াল, দ্য নিউজ ডেস্ক।